নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ এমন একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা ভাত রুটি দুটোর সাথে খুব ভালো লাগবে। বেগুন ফুলকপির ঝাল, ঘরোয়া একটা রান্না, একদম সিম্পল উপকরণ দিয়ে তৈরি। এই রান্নায় কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই, খেতে দুর্দান্ত লাগবে। এখন সিজনটা যদিও গরম, কিন্তু ফুলকপি আজকাল সারা বছরই পাওয়া যায়, তাই আপনার কোনো ভাবনা নেই, রেসিপিটা আপনারা ট্রাই করতেই পারবেন। দেখুন, আমি এখানে একটা বেগুনের কিছুটা অংশ আমি বড় বড় টুকরো করে নিয়েছি, ফুলকপিও আমি গোটা নিইনি, অর্ধেকটা ফুলকপি আমি করেছি, আর ফুলকপির যে ডাটার দিকের অংশটা সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর ফুলকপিটাকে আমি ভাপিয়ে নেব। একটু বোটার অংশগুলোকে একটু চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে বোটার অংশগুলো শক্ত না থাকে। রান্নাটা করতে বেশিক্ষণ সময়ও নেবে না। সবার আগে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব, সামান্য নুন আর হলুদ জল দিয়ে ফুলকপিটা ভাপাবো, কেননা ফুলকপির মধ্যে অনেক সময় জার্ম থাকে, সেই জার্মটা যাতে নষ্ট হয়ে যায় সেই জন্য এই কাজটা আমি আগে করে নিচ্ছি। আর এখন যেহেতু অসময়ে ফুলকপি, তাই এই কাজটা করে নিতে হবে। ফুলকপি আমি 90% সেদ্ধ করব, বাকিটা রান্না করতে করতে এটা সফট হয়ে যাবে। কড়াইয়ে সর্ষের তেল আমি গরম করতে দিয়েছি, রান্নাটা সর্ষের তেলে করব। আমি বলেছি বেগুনের অর্ধেকটা আমি নিয়েছি, এবার বেগুনটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনটা আমি ভাজা ভাজা করে নিয়েছি, আর দেখুন বেগুনটার মধ্যে খুব সুন্দর একটা লালচে কালার এসছে। এই যে তেলটা পড়ে আছে, এই তেলের মধ্যেই আমি এখন ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিও লাল লাল করে ভেজে অন্য পাত্রে তুলে রাখব। আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন, ফুলকপিটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা লালচে কালার এসছে। এবার ফুলকপিগুলো আমি অন্য পাত্রে তুলে রেখে দেবো। ফুলকপি ভাজার পর তেলের পরিমাণ এখন অল্পই রয়েছে, এই তেলেতেই আমি রান্নাটা চাপাবো। এর মধ্যে আমি এক চিমটি কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি একটুখানি সাঁতলে নিচ্ছি, আর এর মধ্যে আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি। এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব, এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। মশলাটা থেকে তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন, এখন মশলার থেকে তেল ছাড়া ছাড়া মতো দেখাচ্ছে। এবার ভেজে রাখা কফিটা দিয়ে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। কফিটার গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যাবে, আর কফির মধ্যে মশলার একটা ফ্লেভার এগুলো ঢুকে যাবে, তাতে খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মটরশুঁটি। যদিও এখন মটরশুঁটির সিজন না, এটা ফ্রোজেন মটরশুঁটি ছিল বলে আমি এর মধ্যে অ্যাড করেছি। যদি না পান রান্নাটাতে না দিলেও চলবে, তবে মটরশুঁটি দিলে টেস্টটা ভালো হবে। শীতকালে যদি করেন অবশ্যই মটরশুঁটি দেবেন, কিন্তু এই সময় হয়তো অনেকে নাও পেতে পারেন। ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দু চা চামচ সর্ষে বাটা দিচ্ছি, একটু জলে গুলে নিয়েছি। সর্ষে বাটা দিলে টেস্টটা বেশ ভালো হবে। এবার ভালো করে ফুটিয়ে নেব, কেন এটা 90% সেদ্ধ আছে, আর একটুখানি সেদ্ধ হবে, কফিটা গোটা গোটা থাকবে কিন্তু একদম গলে যাবে না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিলাম। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, চিনি দিলে একটু স্বাদের ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। খানিকক্ষণ ফুটে ওঠার পর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটু শেষের দিকে দেবেন, তাহলে বেগুনগুলো গোটা গোটা থাকবে, গলে যাবে না, বেগুনেরও একটা টেস্ট পাওয়া যাবে। ভালো করে ফুটিয়ে নেব। ফুলকপি আর বেগুন ভাজার পর যে তেলটা পড়েছিল, সেই তেলটা আমি এখন দিয়ে দিলাম। এই তেলের মধ্যেও কিন্তু বেগুন ফুলকপির একটা ফ্লেভার আছে, সব কিছু মিলে
এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। একেবারে শেষে আমি এক চা চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটা এখন চাপা দিয়ে 2-1 মিনিট রান্না করব। কাঁচা তেলের ফ্লেভারটা এখানে বেশ ভালো লাগবে, এরকম রসা রসা মতোই আমি তরকারিটা রেখেছি। পরিবেশনের জন্য একেবারে রেডি, ভাতের সাথে এটা মাখিয়ে খেতে খুব ভালো লাগবে, এমনকি রুটির সাথেও এটা কিন্তু খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।